नमस्कार আপনাদের ইএমএস ফুড এন্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। এবার আমি আপনাদের সামনে মটন কষা রেসিপি নিয়ে এসেছি। এবার রেসিপির জন্য কি কি লাগবে সেগুলো দেখাই। নমস্কার বন্ধুরা, আপনাদের আমরা ইএমএস ফুড এন্ড ব্লগ চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের রান্না করে দেব লাগছে আলু, টমেটো, আদা, জিরে, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, ফোড়ন দেওয়ার জন্য জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তারপরে তেলটি গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য নুন, হলুদ একটু দিয়ে নিলাম। সম্পূর্ণটা তুলে নিব ভালো করে। আমি এই গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম, কুচনো পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নিয়ে টমেটোটা ছেড়ে দিলাম। এর মধ্যে টমেটোটা ছেড়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে লালচে করে ভেজে নিয়ে এবার পেঁয়াজ একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরে, লঙ্কা বাটা একসঙ্গে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হালকা কষিয়ে নিয়ে এবার মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমাদের এই রান্নাটা, খুব অল্প মশলায়। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে উঠালাম। এরপরে একটু কষানোটা হয়ে গেছে।
आलूगुलो छेड़े दिलाम अल्प परिमाण जल दिए कुछ मिनट मतो सिद्ध कर ढाकनाटा तुले हमें मटन कषा हो गए मध्य माँस सिद्ध हो गए एक बार हमें मध्य अल्प परिमाण गरम मसला छिटिए गरम मसला छिटिए निल অল্প ফুটিয়ে আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের মাংস সুসিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। এই রান্নার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।